আমার হাতের মেহেন্দিটা দেখে বুঝতেই পারছো আজ তোমাদের সাথে শেয়ার করব মেহেন্দির ব্লগ মানে আমার যে বন্ধুর বিয়ে মানে ক্লায়েন্ট থেকে সে শিকি করে বন্ধু হলো তারপর তার বিয়েটা চলেই এলো সেখানে সবটা গল্প তোমাদের সাথে শেয়ার করব তো আমি সকাল সকাল মেহেন্দি করতে চলে গেছিলাম আর কালকে যেহেতু অনেক রাত হয়েছে আমার ফিরতে তাই রাতে গিয়ে সোজা একটা ঘুম দিয়েছিলাম আর আমার এডিট করা হয়নি যার জন্য কালকে ভিডিও পোস্টও করতে পারিনি কিন্তু আস্তে আস্তে সব ভিডিও পোস্ট করো রোজই পোস্ট করবো একটা দিন হয়ে গেছে এরকম আর এই তাকে আমার মেহেন্দি কালারটা আমি জাস্ট মিনিমাম পনেরো মিনিট রেখেছিলাম বিশ্বাস করো তাতেই এত সুন্দর কালার এসছে আর আমি এখানে ইউজ করছিলাম কাবেরির মেহেন্দি কারণ আমার মনে হয় কাবেরি মেহেন্দিতে ভীষণ সুন্দর কালার আসে আর আমি এই মেহেন্দিতে কাজ করতে প্রচণ্ড কমফোর্টেবল তো এখানে তিয়াসার পছন্দ মতো তিয়াসার হাতে মেহেন্দি করে দিয়েছিলাম আর এটা ছিল তিয়াসার বৌমণি না আমারও বৌমণি তো বৌমণিকে খুব সুন্দর করে একটা পার্টি মেহেন্দি করে দিচ্ছিলাম আর সব কিছুই আর কি মানে মিডিলে মিডিলে আমাকে করতে হচ্ছিল মানে তিয়াসার এক হাত করে বৌমনিকে ছাড়তে হয়েছে কারণ বৌমনির একটা ছোটো বেবি আছে তো তার জন্য বৌমনিকে করে দিয়ে আবার তিয়াশাকে ধরতে হয়েছে তারপর তিয়াশার আবার দুটো হ্যান্ড পুরোপুরি শুকিয়ে গেলে আবার ব্যাক ব্যাকসাইড করতে হয়েছে মানে এরমভাবে মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে দুজনের মেহেন্দি আমায় করতে হয়েছে অবশ্যই আমাকে জানিও যে কেমন মেহেন্দিটা লাগলো তোমাদেরকে আমি না খুব সিম্পলের ওপর রাখার চেষ্টা করেছি তারপর ফাইনালি বৌমনির মেহেন্দি মানে একটা দিক পুরো কমপ্লিট হয়ে যায় আর এখানে দেখো আমি মেহেন্দি পড়াচ্ছিলাম আর ঋষুরও একটা মেহেন্দির কাজ ছিল মানে একই সাথে কারণ আমি তিনজনকে করে উঠতে পারতাম না ওই টাইমিংয়ের মধ্যে তো ঋষু একজনকে মেহেন্দি করছিল ওদিকে বৌবনি বসে আছে তো এখানে আমরা সবাই মিলে একসাথে কাজ করছিলাম আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা আমি নিউ নিউ শিখেছি বাট আমি অ্যাপ্লাই করার পর দেখেছি প্রচণ্ড ভালো রেজাল্ট আসে সেটা হচ্ছে ভালো করে ভলিনি স্প্রে যদি মেহেন্দি একদম খটখটে শুকিয়ে যাওয়ার পর তোমরা দিয়ে দাও ভীষণ ভালো কালার আসে তোমরা ট্রাই করে দেখো আমি লিটারালি ট্রাইড অ্যান্ড টেস্টেড এটা বলছি এমনটা নয় যে কোনো দিন করিনি জাস্ট বলে দিলাম আমি না রিলসে দেখেছিলাম এরকম সবাই দিচ্ছে ভলিন স্প্রে বাট তারপর যখন নিজে ট্রাই করে দেখলাম দেখলাম সত্যিই প্রচণ্ড ভালো কালার আসে বৌমনির হাতে নাকি আগে কখনো কালারই আসতো না কিন্তু সেদিন আমি তোমাদের দেখাবো পরের দিন আর কি ভিডিওতে কত সুন্দর কালার এসছে তারপর আমরা একটু চায়ের ব্রেক নিয়েছিলাম আর চায়ের ব্রেক নেওয়ার পর আমার দুটো হাতের ফ্রন্ট সাইড পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তারপর তিয়াসা আমাদের খাইয়েছিলো মিক্সড চাউমিন যেটা কি প্রচণ্ড টেস্টি খেতে ছিল মানে সবাই সবাই খেয়েছিলাম আমরা আর এছাড়াও অনেকে অনেকে ছিল তিয়াসের বোন ছিল সবাই ছিল আর এখানে সবাই বিয়ের জন্য বিশাল প্রস্তুতি করছে নাচটা তোমাদেরকে আমি ডেফিনেটলি বিয়ের দিন দেখাতে পারবো আজকে জাস্ট প্র্যাকটিসটাই দেখালাম আর তোমরা কি গেস করতে পারছো কোন গানে ওরা নাচ করতে চলেছে আর যদি গেস করতে পারো কমেন্টে অবশ্যই জানিও আমার খুব ভালো লাগবে তো ফাইনালি তখন বাজে রাত নটা সব কিছু করে আমার দুজনের মেহেন্দি একদম টোটালি কমপ্লিট হয়ে যায় তারপর আমি বসি পায়ের মেহেন্দি করতে মেহেন্দি করার পর আমি পরিয়েছিলাম আলতা কারণ আলতা পরানোর পর মেহেন্দি করার থেকে আমার মনে হয় আগে মেহেন্দি পরিয়ে আলতা বেশি কমফোর্টেবল বা জিনিসটা বেশি ছড়িয়ে যায় না আমার একটা জায়গা থাকে কাজ করার মতো তো এখানে আমি মন দিয়ে আলতা পরাচ্ছিলাম তোমাদের যদি আমি পারি একটা ক্লিপিং আমি অ্যাড করে দেবো আমি তো মেহেন্দি পড়াতে পড়াতে পুরো শুয়ে পড়েছিলাম ফাইনালি দেখো আমার আলতা পরানো কমপ্লিট মেহেন্দির সাথে আলতাটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর এখানে

এর থেকে ওনাদের রসগোল্লাটা অনেক সুন্দর খেতেছিল তারপর ঘরে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে এরমভাবে একটু পাওয়ালের মতো ভিডিও করা আর তার থেকেও বড় কাজ হচ্ছে মুখের এই সমস্ত টুকটাক জিনিসপত্র রিমুভ করা ইদানিং আমি মেকআপ খুব কম করছি জাস্ট ব্রাশার ইউজ করছি আইব্রোটা ভালো করে করছি তো এখানে আমি চাপ বিস্কিটটা একদম মন ভরে খেয়ে নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছিলাম রাতে বেলা আলুরদোমার রুটি খেয়েছিলাম আর ক্ষমতা ছিল না না এডিট করার সোজা ঘুম দিয়েছি দেখা হচ্ছে পরের ব্লগে